দর্শক, বিদ্যমান রাজনৈতিক যেই আন্দোলন ক্ষোভ বিক্ষোভ চলছে তার সাথে পোশাক শ্রমিকদের আন্দোলন মিলিয়ে মিশে যদি একাকার হয় পরিস্থিতি, তাহলে টালমাটাল হবে। এই দুশ্চিন্তা এখন পেয়ে বসছে আওয়ামী লীগের নীতি নির্ধারকদের। সেটা নিয়েই একটি রিপোর্ট। পোশাক শ্রমিকদের বিক্ষোভ নিয়েও দুশ্চিন্তা আওয়ামী লীগের। বিএনপির হরতাল অবরোধের মধ্যে শ্রমিক অসন্তোষ, ফলে ক্ষমতাসীনরা শ্রমিকদের বেতন ভাতা সমস্যা দ্রুত মেটানোর তাগিদ অনুভব করছেন। কেন অনুভব করছেন, কি সেই পরিস্থিতি, তারা বুঝতে পারছেন যে দিনকে দিন পোশাক শ্রমিকরা আন্দোলনে আরও একটি উত্তাল অবস্থা তৈরি হচ্ছে। মিরপুর, গাজীপুর বহু জায়গায় তারা নিয়ন্ত্রণ করতে পারছে না, বরং পুলিশ এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা কোথাও কোথাও নিয়ন্ত্রণ করতে গিয়ে একটি বিপাকে পড়েছে এবং পরিস্থিতি আরও টালমাটাল হয়েছে। এই অবস্থায় বিরোধী আন্দোলনও বেশ জোরদার হয়েছে, ফলে দুটি আন্দোলন যদি মিলেমিশে যায় তাহলে পরিস্থিতি ভয়াবহ হবে। এমন একটি পরিস্থিতি নিয়ে তারা যথেষ্ট পরিমাণ দুশ্চিন্তায় আছে এবং এই অবস্থায় তারা কিছু দিক নির্দেশনাও দিচ্ছেন কিভাবে এই অন্তত পোশাক শ্রমিকদের আন্দোলন নিয়ন্ত্রণ করা যায়, তাদেরকে কি আশ্বাসে নাকি নগদ কোনো দাবি পূরণ করা যায় তা নিয়ে গভীরভাবে ভাবছেন। সালমান এফ রহমান ইতিমধ্যে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যে যদি পোশাক শ্রমিকরা বিক্ষোভ অব্যাহত রাখে তাহলে সেটা কঠোরভাবে দমন করা হবে। খবরে বলা হচ্ছে বিএনপি সহ বিরোধী দলের হরতাল অবরোধের মধ্যে পোশাক খাতের শ্রমিকদের মাঠে নামা নিয়ে কিছুটা চিন্তিত আওয়ামী লীগ। দলটির নীতি নির্ধারকদের বেশিরভাগেরই ধারণা এর পেছনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে। তারা মনে করছেন বিএনপি জামাত এরই মধ্যে পোশাক শ্রমিকদের আন্দোলনে অনুপ্রবেশ করে এর সুযোগ নিচ্ছে। কিন্তু পোশাক শ্রমিকদের এই আন্দোলন কিন্তু নতুন না, তারা অনেকদিন থেকেই তাদের বেতন ভাতা বা মজুরি বাড়ানোর জন্য আন্দোলন করছে। কেন, আপনারা জানেন যে সাম্প্রতিক মূল্যস্ফীতির সবচেয়ে বড় শিকার হচ্ছে এই সাধারণ শ্রমিকরা, যেখানে শ্রমিকরা গার্মেন্টস খাতে বাড়তি কাজের জন্য যে তারা ওভারটাইম পেতেন এখন কিন্তু তারা পান না, বরং বহু কারখানা শ্রমিক কমানো হয়েছে। গার্মেন্টস মালিকরা বলছেন যে কমপক্ষে 30-40% অর্ডার কমে গেছে, ফলে গার্মেন্টস শিল্প যখন এইরকম একটি সংকটে তার প্রভাব পড়েছে শ্রমিকদের উপর, তাদের ওভারটাইম বন্ধ, কোথাও কোথাও বেতন সংকুচিত করা হচ্ছে, বকেয়া রয়েছে, ফলে দুর্বিষহ একটি অবস্থা শ্রমিকদের, মালিকরাও সংকটে আছে। সব মিলিয়ে গার্মেন্টস খাতে দিনকে দিন একটি টালমাটাল অবস্থায় শ্রমিকরা আস্তে আস্তে মাঠে নামছে। সেই মাঠে নামা শ্রমিকদেরকে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে তার কোনো পথ খুঁজে পাচ্ছেন না আওয়ামী লীগের নেতারা। ক্ষমতাসীন আওয়ামী লীগের নীতি নির্ধারকরা পোশাক শ্রমিকদের বেতন ভাতা সংক্রান্ত সমস্যা দ্রুত মেটানো তাগিদ অনুভব করছেন। এদিকে আওয়ামী লীগের দলীয় সূত্র জানিয়েছে গত সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা ও এর আশেপাশের এলাকার এমপিরা যৌথ সভায় যোগ দেন। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পোশাক কারখানা আছে এমন এলাকার এমপিদের কিছু নির্দেশনা দেন। এর মধ্যে রয়েছে পোশাক শ্রমিকদের সঙ্গে কথা বলে জানানো যে সরকার নভেম্বরে নতুন বেতন কাঠামো ঘোষণা করবে আর তা কার্যকর হবে ডিসেম্বরে। বর্তমান সরকারের আমলেই পোশাক শ্রমিকদের বেতন ভাতা সবচেয়ে বেশি বেড়েছে, তাই সরকারের উপর আস্থা রাখার বিষয়ে পোশাক শ্রমিক নেতাদের বোঝানোর নির্দেশনা দেওয়া হয় এমপিদের। আওয়ামী লীগের সূত্রগুলো জানায় একই নির্দেশনা দেওয়া হয় স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা, স্থানীয় কাউন্সিলর ও জনপ্রতিনিধিদের। শ্রমিকদের বুঝিয়ে আন্দোলন থেকে বিরত রাখার নির্দেশনা ছিল কেন্দ্রের, কিন্তু কেউ কেউ ভয় দেখিয়ে হামলা করে এবং শক্তির মাধ্যমে আন্দোলন দমাতে চেয়েছে, যা পরিস্থিতিকে আরও খারাপ করেছে। গত মঙ্গলবার ঢাকার মিরপুরের পল্লবী এলাকায় পোশাক শ্রমিকেরা বিক্ষোভে নামলে তাদের ছত্রভঙ্গ করতে মাঠে নেমেছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাদের মধ্যে আওলাদ হোসেন ওরফে লাক্কু নামের যুবলীগের এক নেতাকে আগ্নেয়াস্ত্র হাতে দেখা যায়। সেই ছবি সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। লাঠিসোঁটা হাতে হামলাও করা হয় পোশাক শ্রমিকদের। গতকাল বুধবার ওই এলাকার শ্রমিকরা এর প্রতিবাদে মাঠে নামেন আর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে ওই আগ্নেয়াস্ত্রধারী যুবলীগ নেতাকে নেতার বিষয়ে খোঁজ করার সময় পাওয়া যায়নি। ফলে এরকম একটি পরিস্থিতিতে
অনেকেই মনে করেন আওয়ামী লীগের নেতারা যে এখন পর্যন্ত মিরপুর এবং গাজীপুর পর্যন্ত সীমাবদ্ধ আছে শ্রমিকদের আন্দোলন, আস্তে আস্তে যদি সেটি বিস্তৃত হতে থাকে তাহলে এটি সামাল দেওয়া যথেষ্ট পরিমাণ কঠিন হয়ে যাবে। আওয়ামী লীগের দায়িত্বশীল একজন নেতা বলেন, বিএনপি জামাতের মতো রাজনৈতিক দলের নেতা কর্মীদের সঙ্গে যে আচরণ করা হয় একই আচরণ পোশাক শ্রমিকদের সঙ্গে করলে হিতে বিপরীত হবে, পোশাক খাত ও শ্রমিকরা স্পর্শকাতর, ফলে তাদের সঙ্গে নমনীয় থেকে বুঝিয়ে শান্ত করতে হবে। কিন্তু এই পরিস্থিতি তারা মানবে কিনা, যেহেতু পোশাক শ্রমিকদের পেটে খিদা, তারা শুধুমাত্র আশ্বাসে শান্ত হবেন কিনা এটি বলা দর্শক খুবই কঠিন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।